হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি বিবেক এবং তোমরা দেখছো টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা শুধুমাত্র রবীন্দ্র ভারতীর বন্ধু বান্ধবীদের জন্য এবং আগামী দিনে যারা আসবে ভাইদের জন্য। তো এই ভিডিওতে আমি বলবো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যে অনলাইন এক্সাম, সেই অনলাইন এক্সামের যে প্রসেস, কিভাবে তোমরা অ্যানসার শিট আপলোড করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ একেবারে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো। এবং এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে, এবং সেই লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, এবং এটা করতে পারে শুধুমাত্র নিজের ফোন থেকে, নিজের রুমে বসেই কিন্তু অ্যানসার শিট আপলোড করে দেবে। তার জন্য কোনো সাইবার কেপ বা কোনো কম্পিউটার কোনো ল্যাপটপের প্রয়োজন হবে না। তো চলো দেরি না করে ভিডিও শুরু করি। ডিসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবে, এবং সেই লিংকে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই এই পেজটা হচ্ছে স্টুডেন্ট লগইন পেজ। তো আমি যেহেতু মোবাইলে করছি, আবার বেশিরভাগ সব আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো কম্পিউটার নেই, সেক্ষেত্রে মোবাইল প্রত্যেকের বাড়িতে থাকবেই। তো আমি মোবাইলের মাধ্যমেই, তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যান্সার শিট আপলোড করবে সেটা তোমাদের দেখাবো। তো এই ধরনের একটা পেজ আসবে, এই পেজটা আছে, এটাকে আমি সুবিধার্থের জন্য ডেস্কটপ মোডে করে নেব। ডেস্কটপ মোডে করার জন্য উপরে দেখতে পাচ্ছ এই থ্রি ডট, এই থ্রি ডটে আমাদের ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে এই ধরনের একটা ডেস্কটপ মোড দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এবং এখানে বক্স রয়েছে। এই বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ ডেস্কটপ মোডে চলে এসেছে, এই পুরো ডেস্কটপ মোডে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা লগইন পেজ, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগইন করতে হবে, এখানে লগইন করতে হবে। তো চলো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নিই। তোমরা যে যার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে একটু ওয়েট করবে, দেখতে পাচ্ছ লগইন সাকসেসফুল দেখাচ্ছে। লগইন সাকসেসফুল, এই ধরনের একটা পেজ আসবে। সাকসেসফুল হয়ে গেলে এই ধরনের একটা পেজ আসবে, দেখতে পাচ্ছ। তারপরে আমাদের ক্লিক করতে হবে এইখানে, এখানে দেখতে পাচ্ছ থ্রি বার। তো থ্রি বারে আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি, একটু যদি আমাকে জুম করি, জুম করলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্রোফাইল, এই হচ্ছে আমার প্রোফাইল, এখানে নাম, এটা আমার ছবি এবং নিচে রয়েছে। এবং এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম শিডিউল, দেখতে পাচ্ছ নিচে একবারে নিচে এক্সাম শিডিউল। তো এক্সাম শিডিউলে আমাদের ক্লিক করতে হবে। এক্সাম শিডিউলে আমি ক্লিক করলাম, একটু ওয়েট করো। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের দেখাচ্ছে এই পরীক্ষাটা ছিল 1 ফেব্রুয়ারি, এই পরীক্ষাটা আমাদের হয়ে গেছে। এবং আজকে যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে বেঙ্গলি কম্পালসারি। তো এখানে হচ্ছে ক্লিক টু ডাউনলোড কোশ্চেন, তারপর হচ্ছে ক্লিক টু গিভ এক্সাম। তো আমাদের ক্লিক টু গিভ এক্সামে ক্লিক করব, তার মানে আমরা ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটা ক্লিক করব। তো চলো ক্লিক করি। পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি এবং আমি আপলোড করে দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। তো ক্লিক টু গিভ এক্সামে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমাদের এখন যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ এইখানে থ্রি বার একটা রয়েছে, আমি একটু জুম করছি যাতে একটু দেখতে সুবিধা হয়। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে এইখানটা কিন্তু ক্লিক করতে হবে। তো চলো আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আরেকটা, এরপর আরেকটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। ক্লিক হেয়ার টু ডাউনলোড কোশ্চেন পেপার, তোমরা করতেই পারো। এবং এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আই এগ্রি। এখানে দেখতে পাচ্ছ চৌকো বক্স, ওখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন আমাদের ক্লিক করতে হবে স্টার্ট টেস্ট। দেখতে পাচ্ছ, একটু তোমাদের জুম করে দেখাই, দেখতে পাচ্ছ লেখা আছে স্টার্ট টেস্ট। তো স্টার্ট টেস্ট আমি ক্লিক করছি, একটু ওয়েট করো। স্টার্ট টেস্টে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখিয়ে দেবে কোশ্চেন পেপার কতগুলো, কোশ্চেন কতগুলো লিখতে হবে, কোশ্চেন অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 2 আউট অফ 4 কোশ্চেন, টোটাল মার্কস 40। তো এই ডিসক্রিপশান এবং কোশ্চেন 1, 2, 3, 4। এবার আমাদের ক্লিক করতে হবে প্রসিডে, এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো চলো আমরা এখানে ক্লিক করি। প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে এবার হচ্ছে মেন পেজ, এইখানেই হচ্ছে আমাদের আপলোড করতে হবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, এবং 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে। এবং এখানে কিন্তু একটা জিনিস, এখানে কিন্তু 10খানা পিডিএফ আপলোড করার জন্য তোমরা 10খানা অপশান পেয়ে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। 10খানা কিন্তু পেয়ে যাবে। তো একটা কোশ্চেনের জন্য তুমি 10খানা জায়গা পেয়ে যাবে পিডিএফ আপলোড করার জন্য। কিন্তু এক্ষেত্রে আমাদের একটাই পিডিএফ আপলোড করতে হবে, একটা কোশ্চেনের জন্য, একটা অ্যান্সারের জন্য আমাদের
একটা মাত্র পিডিএফ আপলোড করতে হবে। তো 10টা আছে, আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছ এইখানে আমাদের যেটা করেছি আমি করেছি, তো প্রথমেই যেটা বলি, প্রথমে তোমাদের এইখানে সিলেক্ট করতে হবে তুমি কোন কোন কোশ্চেন করেছো, এটা ক্লিক করতে হবে। তো আমি যেহেতু করেছি, আমি করেছি 2 নম্বর। তো ফ্রেন্ডস, আমি করেছি যে 2 নম্বর, তো আমি 1 নম্বরের কোনো কাজ নেই, আমি চলে যাবো 2 নম্বরে ক্লিক করব। আমি 2 নম্বরে ক্লিক করলাম, 2 নম্বরে ক্লিক করার সাথে সাথে একদম পেজ আসবে, সেম পেজ। তো এই পেজে আমি যেহেতু 2 নম্বর করেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার 2 নম্বরে সিলেক্ট হয়ে আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তার নিচে চেক টু মার্ক অ্যাটেম্পট, তো আমাদের এই যে চৌকো বক্সটা আছে এখানে ক্লিক করতে হবে। তো চলো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওখানে ক্লিক করার পরে এইবার তোমাকে আপলোড করতে হবে। আমি যেহেতু 2 নম্বর কোশ্চেন করেছি, তো আগে আমি 2 নম্বরটা আপলোড করি, দেখতে পাচ্ছ। তো আমি এখানে তোমাদের যেটা দেখালাম যে এখানে কিন্তু 10টা PDF আপলোড করার জায়গা থাকবে, 10খানা। তো আমাদের যে কোনো একটাতে আপলোড করলেই হয়ে যাবে। তো আমি প্রথমেটাতে এটাতে আপলোড করব। তো চলো এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল লেখা আছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে কোথায় রয়েছে তোমারই। তো আমি এখানে ফাইলস থেকে আমার যে PDF সেটা আমি সিলেক্ট করে নেব, মাই ফাইলস থেকে গিয়ে, ইন্টারনাল স্টোরেজ থেকে গিয়ে। এবার কথা হচ্ছে যারা PDF, এই যে দেখতে পাচ্ছ আমার এখানে লিখে দেওয়া আছে, আজকে আমি যেহেতু বেঙ্গলি কম্পালসারির এক্সাম ছিল সেক্ষেত্রে এখানে আমি PDF ফাইল বানিয়ে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি 2 নম্বর কোশ্চেনটা করেছি এবং 4 নম্বর কোশ্চেনটা করেছি। তো এটা যেটা আপলোড করছি সেটা হচ্ছে 2 নম্বর, তারপরে আমি 4 নম্বরটা আপলোড করব। তো আমি 2 নম্বরে এখানে ক্লিক করব। ক্লিক করে এটা হচ্ছে আমার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারের PDF। তো আমি এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করবো, এই যেখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে ডান, ক্লিক করার পরে ডান ডান করে দিলাম, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার আপলোড করব। তারপরে যেটা করতে হবে এখানে কিন্তু চুজ ফাইল করার পরে, চুজ ফাইল কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 2 PDF। তাই তারপরে এইখানে আপলোডে কিন্তু ক্লিক করতে হবে, আপলোডে না ক্লিক করলে কিন্তু হবে না। আপলোডে ক্লিক করছি এবার আমি, এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে 100% হয়ে গেছে এবং ফাইল স্টে সাকসেসফুলি, প্লিজ ওয়েট আনটিল দ্য সেভ অ্যান্সার। তারপরে এই ধরনের একটা পেজ আসবে, এখানে কিন্তু ওকে করতে হবে, আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে একটু ওয়েট করবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিউ ফাইল, যে PDFটা তুমি আপলোড করছো সেটা এখানে দেখাচ্ছে। যদি ভিউ ফাইল দেখিয়ে দেয় তার মানে হচ্ছে তোমার PDF আপলোড সাকসেসফুল। তো আমার PDF আপলোড হয়ে গেছে, এটা হচ্ছে আমার 2 নম্বর, এটা আমার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি 2 নম্বর কোশ্চেন অ্যান্সার কিন্তু আপলোড করেছি। তো এখানে ভিউ ফাইল দেখতে পাচ্ছ, চুজ ফাইল। এরপর আমাদের বাকিগুলোতে, এইগুলো কিন্তু অনেকেই একই PDF, মানে এই PDFটা এগুলোতে প্রত্যেকটাতে আপলোড করে দেয়, এগুলো কিন্তু করতে হবে না। এখানে ভিউ ফাইল দেখিয়ে দিয়েছে, ওখানে ভিউ ফাইল ক্লিক করে তোমার ফাইলটা দেখছেন অ্যান্সার করতে হবে। এবার আমি করেছি 3 নম্বরটা করিনি, এবার করেছি 4 নম্বর। তো দেখতে পাচ্ছ এখানে 4 নম্বর যেখানে আছে, আমি 4 নম্বরে ক্লিক করতে, আমি 4 নম্বরে ক্লিক করছি। সেম প্রসেস, 4 নম্বরে ক্লিক করার পরে পেজ আসবে, আমাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপলোড করতে হবে। তো আমি 4 নম্বরে ক্লিক করছি, এটা পেজটা এসছে। তো আমি প্রথমে এই জায়গাটা ক্লিক করি, দেখতে পাচ্ছ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সেম প্রসেসের মাধ্যমে চুজ ফাইল করতে হবে, চুজ ফাইল করি, চুজ ফাইল। এটা আমার যেহেতু 4 নম্বর কোশ্চেন, আমি 4 নম্বর কোশ্চেনের PDF তৈরি করে রেখেছি, মাই ফাইলস, ইন্টারনাল স্টোরেজ। তারপর চলে যায়। আর দেখতে পাচ্ছ এখানে AECC 1:1 question number 4। তো এটা আমি PDFটা আমাকে আপলোড করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, PDF সিলেক্ট করলাম, ডান ডান করে দিলাম। ডান করার পরে কিন্তু আমাদের কী করতে হবে, চুজ ফাইল হয়ে গেছে, এবার কিন্তু আপলোড করতে হবে, আমাকে আপলোড করতে হবে। তো আমাদের আপলোডে ক্লিক করতে হবে, আপলোডে ক্লিক করার প্রসেসিং হবে। এখানে দেখতে পাচ্ছ 100% প্রসেসিং হয়ে গেছে, ফাইল অ্যান্সার সেভ সাকসেসফুলি, ওকে। দেন দেখতে পাচ্ছ এখানে ভিউ ফাইলস, আমার 4 নম্বর কোশ্চেনটা কিন্তু আপলোড হয়ে গেছে। যতক্ষণ এখানে ভিউ ফাইল দেখায় ততক্ষণ কিন্তু আপলোড হয়নি, এখানে যদি ভিউ ফাইল দেখিয়ে দেয় তাহলে তোমার কোশ্চেন আপলোড, অ্যান্সার আপলোড হয়ে গেছে। দেন যেটা করতে হবে, যেহেতু আমাদের 4টির মধ্যে 2টো করতে হবে, তো সেক্ষেত্রে আমি 2টো অ্যান্সার করেছি, 2 নম্বর এবং 4 নম্বর, 2 এবং 4 2টো আপলোড করেছি। এবার যেটা করতে হবে, নিচে একবারে নিচে চলে এসো, ইন টেস্ট দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, ইন টেস্ট। তো আমাদের ইন টেস্টে ক্লিক করতে হবে, আর কিছু করতে হবে না, আমাদের সিম্পলি ইন টেস্টে ক্লিক করতে হবে। তো আমি ইন টেস্টে ক্লিক করে দেবো, এর কথা মনে রাখতে হবে, তোমাদের প্রথমে কিন্তু চেক করে নেবে, এরপরে প্রিভিয়াস এখানে ক্লিক করে কিন্তু চেক করে নেবে আরেকবার যে ঠিকঠাক আপলোড করেছো কি না। ইন টেস্ট করার পরে কিন্তু আর কিছু তুমি চেঞ্জ করতে পারবে না। তো
আমি আমার সমস্ত কিছু কমপ্লিট তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম। আমি এবার ইন টেস্ট করেছি, মানে আমার এক্সাম দেওয়া কমপ্লিট। আমি ইন টেস্ট করছি, ইন টেস্টে ক্লিক করছি। ইন টেস্ট, ইন টেস্ট করার পরে কিন্তু এখানে তোমাকে দেখিয়ে দেবে কতগুলো তুমি কোন কোন অ্যান্সারে করেছো, কতগুলো কোশ্চেন ছিল। দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার চারটে কোশ্চেন, অ্যানসারেবেল মানে করতে হবে হচ্ছে দুটো, তো আমি করেছি অ্যাটেম্পট মানে দুটো করেছি। ডিটেলস এবার কোনটা কোনটা করেছো সেটা হচ্ছে একটু অন্য কালার চলে আসবে। দেখতে পাচ্ছ দুই এবং চার, দুই এবং চার আমি করেছি, তো এটার কালারটা একটু অন্যরকম। এবার এখানে দেখতে পাচ্ছ সাবমিট ফাইনালি, এবার কিন্তু হচ্ছে তোমাকে সাবমিট ফাইনালি এইখানটা ক্লিক করতে হবে এবং পুরো তোমার সাবমিট হয়ে যাবে। তো আমি চলো সাবমিট ফাইনালিতে ক্লিক করি। সাবমিট ফাইনালি, সাবমিট ফাইনালি ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে এইখানে দেখতে পাচ্ছ। আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু এন্ড ইউর টেস্ট? ওয়ান্স কনফার্ম ইউ উইল নো লঙ্গার বি এবল টু চেঞ্জ আওয়ার আপডেট এনিথিং, প্লিজ কিল ওকে টু কনফার্ম এন ইন টেস্ট অর ক্যান্সেল টু রিটার্ন টু দ্য টেস্ট। অর্থাৎ তুমি যদি ঠিকঠাকভাবে নিশ্চিন্ত হয়ে থাকো যে তুমি একেবারে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে আপলোড করেছো, তাহলে তুমি ওকে করো। আর যদি মনে করে যে না ভুল হয়েছে কোথাও, তাহলে তুমি ক্যান্সেল করে ব্যাক করে যেতে পারো। তো আমার যেহেতু কোনো ভুল হয়নি সেক্ষেত্রে আমি ওকে করে দেবো। ওকে 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 করার পরে আরেকটা পেজ আসবে দেখতে পাচ্ছ, টেস্ট ইনডেট টেস্ট সাবমিটেড সাকসেসফুলি, দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া আছে। তো আমার কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন দেখা হচ্ছে নতুন। এরপর কিছু করতে হবে না, ব্যাক করে এবার চলে যেতে হবে, লগ আউট করে বেরিয়ে যেতে হবে।